আজকে একটা মাছের রেসিপি শেয়ার করতেছি। এই মাছটা খেতে অনেক সুস্বাদু। এটা হচ্ছে পোয়া মাছ, কেটে ধুয়ে নিছি এখানে আমি 4টা পোয়া মাছ। তারপরে নিয়েছি পরিমাণ মতো ধনিয়া পাতা, 4-5টা কাঁচামরিচ, 1টা টমেটো কুচি করে, 1 কাপ পেঁয়াজ কুচি। চুলায় একটা ফ্যান বসিয়ে পরিমাণ মতো দিয়ে দিছি তেল, অর্থাৎ এখানে 7 টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিছি, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজগুলা যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1টা টমেটো কুচি করে দিয়ে দিছি। সব কিছু নেড়ে চেড়ে হালকা ভেজে নিব, তারপর পরিমাণ মতো একটু দিয়ে দিব পানি। পানিগুলো দিয়ে একটু কষিয়ে নিব। নেড়ে চেড়ে মিডিয়াম টু লো হিটে রেখে মশলাগুলো একসাথে কষিয়ে নিব। কষানো শেষ হলে এই পর্যায়ে আমি মাছগুলো ঢেলে দেব। মাছগুলো ঢেলে দিয়ে আবারও একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এই সময় চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো, বেশি হাই ফ্লেম করে দেওয়া যাবে না। বেশি হাই করে দিলে নিচে পোড়া লেগে যেতে পারে। এখন ঢাকনা দিয়ে রান্না করব 4-5 মিনিট মতো। 4-5 মিনিট পরে ফিরে এসে এই পর্যায়ে এসে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা একদম শেষ পর্যায়ে দিলে কালারটা খুবই সুন্দর আসে, দেখতে খুবই সুন্দর দেখা যায়। আপনারা চাইলে তেলের সাথেও হলুদের গুঁড়াটা দিয়ে দিতে পারেন। তো আমি একদম মরিচ মশলা কষানোর পরে হলুদের পাউডারটা দিয়ে দিছি, এখন কালারটা খুবই সুন্দর দেখা যাবে। আবারও ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিট মতো। তারপরে দিয়ে দিচ্ছি এখন 4-5টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দিয়ে পর্যায়ে এসে দিয়ে দিব ধনিয়া পাতা, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতাটা দিয়ে চুলের আঁচটা অফ করে দিয়ে নামিয়ে নিব। এই রেসিপিটি ট্রাই করে আপনারাও রান্না করতে পারেন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।